দিয়ে দেখো জ্যাকি এখানে ঘুমিয়ে পড়েছে, ওই দেখো ডাল ভাতে ভাতকে ঘুমাচ্ছে। কি বলো তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তোমরা সবাই জানো, তাই জন্য আমি তো নিরামিষ খাই, তোমরা তো এর আগে শুনেছো আমার মুখে। আর আমি পুজো টুজো করে নিয়ে একটু আলুর তরকারি, আলুর দম টাইপের, আর মুসুর ডাল, সরি মুগ ডাল ভাতে খেলাম। ওই মুসুর ডাল সর্বদিন প্রতিদিন করি বলে, মানে শনিবার বাদে বৃহস্পতিবার বাদে ও প্রতিদিন দুবেলা মুসুরির ডাল হয় বলে মুগ ডালই কে মুগ ডালকেও আমি মুসুরির ডাল বলে দিলাম। তাই জন্যে আবার এই আলু দিয়ে একটা, আদা জিরে দিয়ে একটা তরকারি করলাম, আর এদিকে নিম পাতা ভাজা খেলাম। হ্যাঁ, তা তো বলা হয়নি, নিম পাতা ভাজা এই গরমে শরীর পিত্ত ঠান্ডা রাখতে বা বড় বড় অসুখের হাত থেকে মুক্তি পেতে আমরা নিম পাতা ভাজা বা নিম পাতা দিয়ে বেগুন ভাজা, শুধু নিম পাতা ভাজা বা নিম পাতা দিয়ে বেগুন মিশিয়ে ভাজা, ছোট ছোট করে কেটে নিয়ে বেগুনগুলোকে নিম পাতার মধ্যে দিয়ে ভাজা খেতেই পারি। শুধু ভাজা খেলেও যথেষ্ট, সামান্য একটু খেলেই হবে, বেশি খেতে হবে না। আর আলু আমি একটাই নিয়েছি, কারণ অতটা আমার খিদে নেই। কিছুক্ষণ আগে একটু জলখাবার চাটা খেয়েছি। জলখাবার বলতে তোমরা তো জানো আমার মুড়ি খাওয়া একটা নেশা, মুড়ি তেল দিয়ে মুড়ি মেখে চা, গরম চায়ের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। গরম তেলের সঙ্গে মুড়ি মেখে, গরম তেল বলছি, গরম চায়ের সাথে তেল দিয়ে মুড়ি মেখে খেতে আমার খুব ভালো লাগে, শুধু তেল আর কোনো কিছু না। এবার ওটা আমার সন্ধেবেলাও ভালো লাগে, সকালবেলাও ভালো লাগে। সকাল বলতে খুব সকালে নয়, ওই 9:30-9:30 সময় বা 10:30-10:30 সময় একটা চা লাগে। আর তার আগে সকালবেলায় ওই 1:30-8:00 মধ্যে এক কাপ চা, তার খুব সকালে আমি চা খাই না। তোমরা জানো আমি, আমার গ্যাস অম্বল হয় বলে আমি খুব সকালে চা খাই না, একটু বেলা পড়লে আমি চাটা খাই। তবে বাপের বাড়িতে আমি খুব সকালে চা খেতাম, আবার এমনকি শ্বশুর বাড়িতেও সকালেই চা খেতাম। কিন্তু আমি যখন নিজের হাতে পুরোপুরি সংসারের দায় দায়িত্ব হাতে করে নিয়েছি, তখন আমি নিজের ইচ্ছা মতো চাটা খাই। আমার হাজব্যান্ড চলে যায়, সেও চা খায় না, ডাইরেক্ট ভাত খায়, 9:00 সময়ই ভাত খায়। মানে ভাত যা হয় আর কি, ডাল ভাত, উনি আলু খায় না, যাই হোক ডাল, কোনো ভাজা বা বেগুন ভাজা ডাল বা শুধু বেগুন ভাজা ঘি দিয়ে, এরকম উনি যা পারে খেয়ে নেয়। এরকম খাবার আমরা খেতে, মানে ওনাকে দেওয়ার পর আমি চাটা খেয়ে নিই। তারপরে তো উনি তাড়াতাড়ি করার জন্য খুব ভালো করে খেয়ে যেতে পারে না, যত খাবার উনি রাতেই ভালো করে খায়, আর ছুটির দিনে বাড়ি থাকলে উনি ভালো করে খায়। মোটামুটি আমি 4-5 তরকারি করে রান্না করে আমি এগুলো খেতে দিই। হ্যাঁ, যাই হোক, এখন আমি রেখে দিলাম, এখন বাজে 3টে, এই 3টে বাজতে 5 মিনিট বাকি। সব কাজ করে সেই খাবারটা নিয়ে বসেছি, খেতে খেতে দেখলাম তোমাদেরকে একটু একটু শেয়ার করি কী খাচ্ছি আমি। অন্য দিনগুলো তো মাছ মাংস চলে, কিন্তু বৃহস্পতিবার শনিবার আমি মানি, তোমরা নাও মানতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা সে তাই পালন করবে বা মানবে। আমার এইটা মনে হয়েছিলো, প্রথমে মানতাম না, আমি বাচ্চারা ছোটো ছিল তখনও মানতাম না, কিন্তু আমার বাচ্চারা বড় হতে হতে হঠাৎ কোথাও মনে হলো যে আমি বৃহস্পতিবারের দিন উপোস মানে নিরামিষ খাবো, আবার কিছুদিন পর মনে হলো আমি শনিবারটাও নিরামিষ খাবো, এইরকমভাবেই চলছে। আর অন্য দিন আর প্রতিদিন কী বলতো মাছ মাংস ভালোও লাগে না, একটা দুটো দিন নিরামিষ খেলে কী বলতো খাবারে একটু মানে অন্য মানে লোভ আসে, মানে ওই খাবারগুলো ভালো লাগে, মাছ একঘেয়ে খাবার ওই আর ভালো লাগে না। যাই হোক, আমি খাই, শুভ দুপুরবেলা বলে রেখে দিলাম, 3টের পর মানে বিকেল হয়ে যাচ্ছে, শুভ দুপুরবেলা দরজাটা দিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে এলো। ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো তোমরা বন্ধুরা।